ঠিকঠাক কোনো কথা যেহেতু শুনতে পাওয়া যাচ্ছিল না, সেই কারণে অনেক সময় আমাকে সাউন্ড মিউট করে দিতেই হয়েছে। আপনারা দেখুন 25th অ্যানিভার্সারির কিছু টুকরো সুখের মুহূর্ত। এই সুখের মুহূর্তকে আমি ধরে রেখেছি আমার ক্যামেরায়, যা বছরের পর বছর সকলে আমরা দেখব আর আনন্দ পাব। এসে গেল সেই মহেন্দ্রক্ষণ। হ্যাঁ, আমি যেহেতু হাওড়া থেকে যাচ্ছি, সেহেতু আমাদের টোল প্লাজা তো ক্রস করতেই হবে। গাড়ি করে রওনা দিলাম সেই মেট্রোপলিটান ক্লাবের উদ্দেশ্যে। সুন্দরী কলকাতার রূপ দেখতে দেখতে পৌঁছে গেলাম মেট্রোপলিটান ক্লাবে। এখানে আজকে ঝুমকি আর অশেষের 25th অ্যানিভার্সারি, হ্যাঁ 25 বছরের বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। এখানে আমরা সবাই আজকে উপস্থিত হয়েছি, আর আমরা কেমন করে আনন্দ করলাম, কে কিভাবে কাকে কতটা ভালোবাসা দিলাম, কতটা আনন্দ পেয়ে বাড়ি এলাম, সবটাই ধরা আছে এই ভিডিওটার মাধ্যমে। সবাই দেখতে থাকুন, শুনতে থাকুন ফান ফুড অ্যান্ড ট্রাভেল। স্মৃতি সবসময় হয় সুখের, আর এই সুখের মুহূর্তগুলোকে ধরে রাখা আছে এই ছোট ছোট কিছু ছবির মাধ্যমে। প্রতিটা জিনিসই আমাদের মনে করিয়ে দেয় সেই ফেলে আসা দিনগুলোকে। আর আজকের এই দিনটা যখন আমাদের কাছে ফেলে আসা দিন হবে, সেটা কিন্তু ধরাই থাকবে এই ফ্রেমে। আর এই ফ্রেম তখন বলবে অনেক কথা, অনেক গল্প, আর থাকবে অনেক আনন্দ। বঙ্কা, কি হলো? হ্যাঁ হ্যাঁ, একটু আয় না, একটু ছবি তুলবো বলছি, বুঝতেও পারি না বাবা। কে যে কি কথা বলছে বোঝবার তো উপায় নেই, শুধু কেজার আর মেজার হয়েই যাচ্ছে। হ্যাঁ বাপ্পা, সুইটি, দিদি ভাই, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ গো, না দাঁড়াও ভালো করে, এই তো। সবাই খুশির মেজাজে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ক্যামেরা তাদেরকে খুঁজছে। এই যে সুইটিকে পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম আমাদের রিজুমকে। ছোটদা ভাই, একটু দেখি ছোটদা ভাই, খুব ভালো। হ্যাঁ, কি হলো রে মোনালিসা, হ্যাঁ তোর মেয়ে চলে যাচ্ছে কেন ক্যামেরা দেখে? পরে বুঝবি, এখন কিছু বুঝবি না তোরা। আমি চলে যাচ্ছি, ওদিকে কোনো অসুবিধার কিছু নেই। না না না, তোরা নিজেদের মতো থাক, এনজয় কর বাবা, আমি চললাম। এই একটু তাকাতো আমার দিকে, এত গল্প করছিস কেন? হ্যাঁ রে, হ্যাঁ একটু তাকা, বল কি অচিন্ত, পিউ, কি রে কখন এলি? হ্যাঁ তোদের, হ্যাঁ ভালো আছিস তো রোজি? উমা, সোমেন, হ্যাঁ তাই তো, হ্যাঁ সব খবর ভালো, হ্যাঁ ভালোই আছি, কোনো অসুবিধে নেই। ক্যামেলিয়া, হাই, আচ্ছা বুঝতে পেরেছি, একা একা বসে আছিস কেন চুপচাপ, দেখেছো? ও মা, ছোট্ট সোনা, মনু, কুচু, কুকু, এদিকটাই হয়েছিল খাবারের জায়গা। সমস্ত রকমের ভেজ আর নন ভেজ আইটেম প্রচুর প্রচুর ছিল, প্রচুর কাউন্টার ছিল, যে যত পেরেছে খেয়েছে, নিজেদের মনে খেয়েই যাচ্ছে। হ্যাঁ বললেই দাঁড়িয়ে পড়ে, এবারে সবাই আবার খুব পোজ দিতে ভালোবাসে। হ্যাঁ ওদিকে না যায়নি, না না ঠিক আছে, পিসির পাশে দাঁড়াও, ছবিটা তুলছি। এই যে দেখা হলে কেমন পোজ দেয়, শুধু দেখো একবার এদের কাণ্ডটা। হ্যাঁ, ইয়েস,
হায় আ হা হা হা, কি ভালো গো। কথা মুখে কিছু নেই, শুধুই ভালোবাসা উপচে উপচে পড়ছে। বলেছিলাম না, শুধু ভালোবাসা আর ভালোবাসা। ভালোবাসা দিয়েই তো জীবন গড়তে হয়, আর ভালোবাসা নিয়েই তো এগিয়ে যাব। এখানে টাকবাবু আর পুঁথিবাবুরা বসে আছেন। হ্যাঁ টাকবাবু, পুঁথিবাবু দেখতে পাইনি, আমার কথা শুনতেও পাইনি, আমি অবশ্য ফিসফিস করেই বলেছি। সাবিত্রী দি, হ্যাঁ ঠিক আছে, এই যে এনারা গল্প করছেন। রাঙাদি, ভারতীদি একটু তাকাও না। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাবি কিরে, এই তো তোর মেয়ে তৃষা। হ্যাঁ ঠিক আছে, চলে এলেন মাইমা, হয় ঝুমকির মাইমা, ঝুমকির ছোট মামা, ট্যাবা মামা, সন্দীপও আমাদের বাড়ির জামাই, ববির হাজব্যান্ড। এটা আমাদের অরুন্ধতি, আমার সোনুমণি, আমার রোজিমা, এটা আমাদের জামাই। সবাই এদিক থেকে ওদিক যাচ্ছে, কে যে কি করছে বোঝা যাচ্ছে না। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ এই তো আমি, ঠিকই আছে। এবার আমি ডান্স ফ্লোরে ঢুকলাম, এখন আর কথা বলা যাবে না, এবার সবাই একদম নাচতেই ব্যস্ত। এত সুন্দর করে ব্যবস্থাটা করা ছিল, যে যার মতন আসছে, নাচছে, ছবি তুলছে, সেই দেখে আমি আর থাকতে পারলাম না, আমি একটু নেচে নিলাম। আমারও তো থাকবে স্মৃতিতে ধরা, সেই কারণে নাচটা করলাম। আর এত সুন্দর জায়গাটা না, ভীষণ কুল কুল, ঠান্ডা ঠান্ডা এসি চলছিল, সেই জন্য নাচ করে কোনো কষ্ট হয়নি, খুবই ভালো লাগলো। তাই একটু নেচে নিলাম মনের আনন্দে, আর নিজেকে পুরো মনে হচ্ছিল যেন আমি একদম নায়িকা। কি সুন্দর ক্যামেরাম্যান ছবি তুলছে ফাটাফাটি, দেখে খুব ভালো লাগলো, খুব খুব আনন্দ পেলাম। ব্যাস আমার নাচ হয়ে গেল, আবার আমি ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম, কাকে কাকে ফ্রেম বন্দি করব। সবাই তো ঘুরে বেড়াচ্ছে খাবার নিয়ে, এদিক ওদিক ঘুরছে, যে যার কাছাকাছি ঘুরছে, আনন্দ করছে, মজা করছে। আমার ছবি আর কে কতবার তুলবে, একটু আমি আমার ছবিটা একটু তুললাম এই ডান্স ফ্লোরেতে। কি সুন্দর ডান্স ফ্লোরটা সাজানো হয়েছিল, খুব সুন্দর। ডিজে বাবু তারা গানা চালাতো, হ্যাঁ এখানে ডিজে হয়েছিল, ডিজে অসাধারণ ডিজে। সবাই নিজেদেরকে স্মৃতির পাতায় ধরে রাখছে, এনারাও ছবি তুলছেন। তিন ভাই বোন, রূপু, রুবাই আর রোজি, এরা তিন ভাই বোন, আমি জানি এরা তিন ভাই বোন। এরা নিজেদেরকে ধরে রাখছে, একজন ছবি তুলছে, একজন ক্যামেরা সেট করছে, তার আগেই আমি এদের ছবিটা তুলে ফেললাম। হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে জামাইটাকে নিয়ে পাশে। খাবার দাবার তখনও হাতে হাতে ঘুরছে, একটু রাত্রি হয়ে গেলেও সবাই কিন্তু খাচ্ছে, মানুষজন কিন্তু, খাবার তো অসাধারণ ছিল, ও আর বলার অপেক্ষা রাখেন, অসাধারণ। Thank you.
এই তুবে কি ব্যাপার? ও কিছু বলবার নেই, আমিই বলবো। তুই একটু কিছু বল। ও বাবা, দেওরার বৌদি মিলে কত আলাপচারিতা। ঠিক আছে, যা আর কি বলবো বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আয় আয় আয়, কোনো অসুবিধে নেই। একটু ছবিটা তুলে যা, তাহলেই হবে। তোলা থাক, আর কি করবি বল, এটুকু তো থাক। যা, এবার নিজের কাজে যা, আর দেরি করবো না তোর। একটা জিনিস আমি বুঝে পাচ্ছি না, যখনই বলছি পোজ দিতে, কীরকম ডাইনির মতো চোখগুলো বড় বড় করে তাকাচ্ছে দেখো, এত সুন্দরী মেয়েটা। যা, দরকার নেই, আমি চলে যাচ্ছি অন্যদিকে। নতুন দি কানাই দা, হ্যাঁ খুব সুন্দর লাগছে এটা আমি বলতে পারি। হ্যাঁ বলো মিথুন, বলো। হ্যাঁ হ্যাঁ, খুব পোজ দিতে, এবারে সবাই খুব পোজ দিতে ভালোবাসে, বললেই দাঁড়িয়ে পড়ছে। অনুষ্কা, হাই রাজু, হ্যাঁ হ্যাঁ, তুতুনু, রুমকি, দেবাশিস একটু তাকাও। রানাই, হ্যাঁ কি হয়েছে? ক্যামেলিয়া চুপচাপ বসে আছে। হ্যাঁ, শুধু দেখো, যে যাকে পাচ্ছে জড়িয়ে ধরছে, আদর করছে, একেই বলে ভালোবাসা, একেই বলে ফ্যামিলি বন্ডিং। কোথায় যাচ্ছে তুমি? ইয়েস মাই হাবি মিস্টার এস সি ঘোষ, আমায় খুঁজছো? এই তো আমি তোমার পাশে। হারে হ্যাঁ রে বাবা, একটা ছোট্ট একটুখানি নাচবো, বেশি নয়, অল্প একটুখানি। হ্যাঁ ব্যস, হয়ে গেছে, আর দরকার নেই, এইটুকুনি আমার নেওয়ার ছিল, হয়ে গেছে, চললাম অন্যদিকে আমি। আবার কিরে, তোদের কি খবর? খাওয়া হয়ে গেছে তো? রিজিউম, বাপ্পা, সুইটি আর আমার জুলু। হ্যাঁ হয়ে গেছে খাওয়া দাওয়া। ও ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্যামিলি অ্যালবামে আপনাদের অ্যাড করে নিলাম। এখানেও কয়েকটা টাকবাবু পুঁথিবাবু আছেন, সবাইকেই খুব সুন্দর লাগছে, মানুষগুলো খুব ভালো, যেটুকু কথা বললাম খুব ভালোই লাগলো। সত্যি দি, মা শকু দেখি, এই তো দিদি ভাই। হ্যাঁ স্বাগত দিদি ভাই, একটু মুখটা দেখাও তো। সত্যি দি, হ্যাঁ গো, হ্যাঁ বিমান দা, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো হয়েছে। ভোলা দা, একটু মুখটা দেখি না, একটু মুখটা না তুললে কি করে বুঝবো। বুবুনু, কবিতা, হ্যাঁ গো দিদি, না না সে কিছু না, ও তা হাই, আচ্ছা আচ্ছা, পরে 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 শুনবো কথা, কোনো অসুবিধে নেই। বলছে দীপু, বলছে, ও ঠিক আছে, কি বলছে আমি শুনছি। মাইমা চিনতে পারেনি, এবার বলবে। হ্যাঁ বলো, বলে ফেললো, মাইমা চিনতে পারেনি, বসে বসে খাচ্ছে, আর আমি এসে এসে চেনা দেবো, তাই তো? ভোলাদা নাতনি নিয়ে খাচ্ছে স্বাগত দিদি ভাই, সন্ধে, এই তো। খুব খুব বাবন টু, ইয়েস, কি খবর? হ্যাঁ দাদা ঠিক আছে, হ্যাঁ সব ভালো। রোজি কর্তমা, আজকাল তেরে মেরে প্যার কে চর্চে হর জবান পর, সবকো মালুম হ্যা ইয়া সবকো খবর হো জায়, আজকাল তেরে মেরে প্যার। খুশির মুহূর্তগুলো ধরে রাখলাম। Oh,
হবে আমি তো সিটি সবাই এসে ভালো লাগছে অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থাকো জীবন আরো মধুর থেকে মধুরতর মধুরতর বেশি মধু হলে আমার সুগার হয়ে যায় নো করোনা এর করোনাটা তো ভালো না করোনা একদম ড্রিম গার্ল লাগছে তাই না ড্রিম গার্ল हाँ ड्रीम गर्ल एक किसा ते नहीं ड्रीम गर्ल पूरा ड्रीम गर्ल लग खूब सुंदर खूब सुंदर पूरा मन हे राजा बाबू राजा साहेब लगे ड्रीम गर्ल पास राजा बाबू चले गल देखो सबाई दाड़ी आखने তার মাঝে আমি দেখতে পেলাম চন্দ্রবিন্দুর অনিন্দকে না 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 চন্দ্রবিন্দু টানব না চন্দ্রবিন্দু নয় খণ্ডিয়ত্তয় নয় চাঁদ আজকে খুব আনন্দ পেলাম হ্যাঁ আমাদের রনি রনি সবাই দেখে নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ তাই সকলকে একই ফ্রেমে বন্দি করেছি এখন শেষের পথে অনুষ্ঠান চলছে এখনো যদিও খাওয়া দাওয়া চলছে কিন্তু তাহলেও অনেকটা ফাঁকা হয়ে গেছে খাবার দাবার প্রচুর রয়েছে আয়োজনের কোনো ত্রুটি ছিল না প্রচুর প্রচুর আয়োজন কর্তা বলে দিয়েছেন খাবার যেন কম না পড়ে অতিথি অভ্যাগতরা যেন খুব ভালোভাবে খাওয়া দাওয়া করে কবজি ডুবিয়ে যেতে পারে যেন কবজি ডুবিয়ে খায় কেউ যেন বলতে না পারে এই তো আমাদের বিআইবিএন দিদি ভাই একটু দেখি মুখটা দাদা এই তো আমি এসা হ্যাঁ ও মা না তুললে কী হবে তখন তো আমাকে ইন্দ্রাণী বলবে আমার বাবা মা কই ওই তো পাশে মেয়ে দাঁড়িয়ে আছে খুব ভালো সবাই কত খাওয়া দাওয়া করলো আমি খেতে পেলাম না খুব একটা ভালো করে ছবি তুললাম এত মনু পুচু সোনা হ্যাঁ কি মিষ্টি লাগছে দেখো এই তো আমাদের শরীর ছেলে ছোদ্দা মানা কই পুচকু মনু কই পুচু পুচু কই এই তোদের আবার কি হলো রে ও কিছু হয়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে বেবি রূপ দেখি অমনি ঢুকে গেল ডান্স ফ্লোরে ডান্স করতে দিদি কি হলো দাঁড়াতে বললেই দাঁড়িয়ে পড়ে ছবি তুলতে হ্যাঁ রোজি থাকো বুয়ার পাশে হ্যাঁ আর একবার আরো একবার না এবার খাওয়া দাওয়া হলো এবার চলো সব বাড়ি চলো অনেক খেয়েছো আর নয় এই যে মি মাই হাবি আমার পুত্রবধূ আমার দুই পুত্র ফুল ফ্যামিলির ছবি ফ্রেম বন্দি করলাম ঝুমকি আর অশেষের 25 বছরের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানে আমার ফুল ফ্যামিলি ধরা রইল খুব আনন্দের মুহূর্তটা সব সময় ধরে রাখতে হয় আনন্দের সময় খুব কম সময়ই আমরা পেয়ে থাকি সেই কারণে সময়টাকে চলে যেতে দিলে হবে না 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 ঠিক আছে ছবি তোলা হয়ে গেল আবার ডান্স ফ্লোরে ঢুকলাম এ কি খুঁজছিস রে নাচ নাচ কর ওফো মধুর সন্ধানে ঢুকে পড়েছি ডান্স ফ্লোরে এমন মধুর সন্ধান এখানে এরা সবাই নাচানাচি করছে আমি তো খাওয়া ফেলে ছুটে চলে এলাম আমি জানি এই মুহূর্তটা যদি আমি না ধরতে পারি তাহলে আর কি করলাম পুরোটাই মাটি আহা কি সুন্দর কি সুন্দর সত্যি কি সুন্দর পরম করুণা আমার কাছে প্রার্থনা করি জীবন এরকম সুন্দর হোক মধুর থেকে মধুরতর হোক খুব ভালো থাকো তোমরা সব সময় আনন্দে থাকো এই 25 আগামী 25 তারপরেও 25 3-25 মিলিয়ে একাকার হয়ে যাক তোমাদের সুন্দর জীবন আর বিবাহবার্ষিকী ফিরে ফিরে আসুক তোমাদের জীবনে খুব খুব আনন্দ আমরা সবাই পেয়েছি
আকাশ বাতাস মুখরিত হয়েছে সেদিন। সেদিন সবাই বলেছে যে এমন সুন্দর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান হয়তো আমরা খুব কমই দেখেছি। সবাই মিলে, ফ্যামিলির সকলে মিলে আনন্দ করছে। এই আনন্দঘন মুহূর্তটা আমি যখন ফ্রেম বন্দি করছি, আমার যে কি ভালো লাগছিল কি বলবো। আমার খাওয়া দাওয়ার প্রতি তখন অত মন ছিল না, আমার মন শুধু একটাই খুঁজছিল, কখন ওদেরকে একসাথে পাবো। সেই মুহূর্তটা চলে যাবার পরেই ওরা ওদের ছোটো ভাইটাকে নিয়ে যে আনন্দ করল, সেটাও দেখবার মতো। দুই বোন দেখো কি সুন্দর, আ হা হা হা, দেখছো কি ভালোবাসা দুই বোনের, ভীষণ ভীষণ, খুব আদর করে দাও, চক্কাই মক্কাই করে দাও। এবার আমাকে বলতেই হলো, আসবো আরে কদিন না যাই, ফোঁটা ঝরা ফুলের যে লাজ নাই, আজ যাই আজ যাই। হ্যাঁ, আমরা খুব আনন্দ পেয়েছি, তোমরা আমাদেরকে খুব আনন্দ দিয়েছ। হ্যাঁ, ছোটো ভাইকে নিয়ে দুই রাজকুমারী তাদের ছোটো ভাইকে নিয়ে কেমন পোজ দিচ্ছে দেখো, এত ভালো লাগলো, সত্যি সত্যি সুন্দর। এবার আমাদের ফেরার পালা, আস্তে আস্তে আমরা বাড়ির পথে আসছি। আবার তিলোত্তমাকে ফেলে রেখে চলে এলাম আমাদের বাড়িতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। আর যতক্ষণ না ফিরে আসছি, দেখতে থাকো আমার পুরনো ভিডিওগুলো। অনেক শুভকামনা সকলের জন্য রইল, আর ঝুমকি অশেষের জন্য রইল আরও আরও অনেক ভালোবাসা। এই দিনটা অনেক দিন মনে থাকবে। বাই বাই।